বল্লভ, সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا আমার সাথে পড়ুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه محمد بشر ليس كالبشر ياقوت هجر ليس كالهجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وجو نتا تو کچھ نتا وجو نہو تو کچھ نہو جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع حصاله صلوا عليه صلاة يا সালামুনিয়া
হাবিবাল্লাহ, আর একটু জোরে সলাতু ইয়া রাসূলাল্লাহ আলাইকুম হাবিবে কিবরিয়া তুমি শফিয়া আসিয়া তুমি চোর কর যাও বতাও ইয়া রাসূলাল্লাহ সলাতু সালামুনিয়া মুহাম্মদ কি মোহাব্বত দিন হকি শর্ত আউয়াল হ্যায় উসি মে হো আগর খামি সব কুছ না মুকম্মল হ্যায় সালাতু ইয়া মিম সে মাহবুব আরব কি হাস হাকিম আজম আরব কি দোসরে মিম সে মালিক সব কি দাল সে দাতা দোনো জাহাঁ কি সলাতু ইয়া জীবনে হবে কি দিদার তোমারা ইয়া রাসূলাল্লাহ এ আশাই রয়েছি আমি গুনে ঘাট ইয়া রাসূলাল্লাহ সলাতু ইয়া সালামুনিয়া জগতে যেদিকে তাকাই দরদি আর তু কেহ নাই তুমি তো দু জাহানেরি সরদার ইয়া রাসূলাল্লাহ সলাতু ইয়া তোমার ওই জিয়ারত গিয়ে হাজারু হাজি মদিনাই এ গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলাল্লাহ সলাতু ইয়া একটু মহাব্বত দিয়ে ইয়া রাসূলাল্লাহ আরো জোরে ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ পড়েছি হাদিসে দেখিলে গো আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে ও গুদিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলাল্লাহ পড়েছি হাদিসে দেখিলে গো আপনাকে পড়েছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে ও গুথিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলাল্লাহ আরো জোরে ইয়া রাসূলাল্লাহ মনকের নকিরাশিয়া
সওয়াল করবেন বাসাইয়া দিবেন গুদে পর্দা কলিয়া করিব সালাম কত মজরিয়া রসুল্লাহ রসুল্লাহ আমারি মরণের নিদান কালে তাকি গুণ বিজি আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রসুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে তাকিবেন নবীজি আমারি কবরে আসিবেন নবীজি দয়া করিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই এলাকার অহংকার, সুন্নিয়তের অলংকার, টিজি কলোনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক আজিমুশান নূরানি মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা মধ্যম হালি শহর মনিরনগর আনন্দবাজার টিজি কলোনি ভাতকানার সম্মানিত পেশিমাম হযরতুল আলাম জনাব মৌলানা মোহাম্মদ আবুল খায়ের ফুকন সাহেব মতজিল্লুল আলী, এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেছেন, আখির শফিক ওয়ার রফিক আমার আত্মার আত্মীয় আমার বন্ধু, সুন্নিয়তের অহংকার বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা কারি মোহাম্মদ ওয়াহিদুর রহমান আল কাদেরী সাহেব মতজিল্লুল আলী আমার সামনে উপস্থিত অত্র এলাকার এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, মা বাবা প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন সুন্না প্রেমিক, সুন্নি বানা মুসলমান ভাইরা, বর্ধার আড়ালের মস্তুরাত মাহজুবাত পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং ভুনেরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আবার সালাম দিচ্ছি শত 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 সুন্নি আকিদার ভাইরা সালামের যে জবাব দিয়েছেন এই সামান্য আওয়াজে, এই আওয়াজ দিয়ে কিন্তু সালামের জবাবের যথাযথভাবে পূর্ণ হয় নাই। আমি মহব্বত করে আবার সালাম দেব যাতে আল্লাহ পাক খুশি হন, রসুল পাক খুশি হন, সেই রকম করে যাতে এবাদ কবুল হয়, ঈদে মিলাদুন্নবী সাল্লাম কবুল হয়, মহব্বত সহকারে সকল উত্তর দিবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
শুকরিয়া কার করলাম? আল্লাহ। আর একটু আস্তে বলেন, কার? সবাইকে বলতে হবে কার? আল্লাহ পাকের শুকর করলে আল্লাহ খুশি না বেজা? আল্লাহ খুশি হোক এটা আমরা চাই কি না? কারা কারা চাই না দোয়া তুচু করে দেখা? কারা কারা চাই না? শুরুতেই ফেল অ্যাক্সিডেন্ট। আমি বলেছি কারা কারা চাই না? আমরা চাই কি না? পিছনের ভাইরা কষ্ট করতে হবে, যদি কিছু পেতে হয় কিছু দিতে হয়। আমি লম্বা কথা বলবো না, কারণ এই মাসটা রবিউল আউয়াল শরীফ, প্রত্যেক দিন দুইটা তিনটা করে মাহফিল করতে হয়। গলার অবস্থা তলা হয়ে গেছে, গলার অবস্থা কি হয়ে গেছে, তাই লম্বা কথা বলা হবে না, ইনশাআল্লাহ ঘন্টা খানিক আলোচনা করা হবে। পিছনের ভাইদেরকে অনুরোধ করব যাতে আমরা সকলেই আওয়াজ করি, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি প্রথমে একটা পরীক্ষা চালাতে চাই। প্রথমে কি চালাতে চাই? আরো জোরে বলতে হবে কি? এই যে আমার নিচের ভাইরা যারা আছেন, আপনারা এক গ্রুপ, উপরে যারা আছে তারা অন্য একটা গ্রুপ, এ গ্রুপ বি গ্রুপ, এটা হচ্ছে এ, ওটা হচ্ছে কি? আমি শুরুতেই পরীক্ষা চালাতে চাই যে এ গ্রুপের শক্তি বেশি না বি গ্রুপের শক্তি বেশি। আগে আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদেরকে পরীক্ষা করতে চাই। আপনারা যারা উঁচুতে আছেন, আপনারা কিন্তু কথা বলবেন না, আগে এই গ্রুপের পরীক্ষা চলবে। আপনারা আমার সাথে স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, মক্কা শরীফের আলো, মদিনা শরীফের আলো, বাগদাদ শরীফের আলো, আজমির শরীফের আলো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা পারবেন? আপনারা কি? আরেকটু, ক্রিকেট খেলার আলো, ক্রিকেট এতক্ষণ পাস, এখন হয়েছে নাশ, এখন হয়েছে নাশ। আমরা পাস হতে চাই না নাশ হতে চাই? কারা কারা নাশ হইতে চায় হাত উঁচু করে দেখান। এই তো সজাগ হয়েছে, আমরা পরীক্ষায় কি হতে চাই? এবার বি ব্লকের ভাই, আমি একটু আপনাদেরকে পরীক্ষা করতে চাই, দেখি আপনারা বলেন তো, যদি সব চান, মুক্তি চান, স্বস্তি চান, স্বাধীনতা চান, সব কিছু চান, তাহলে আপনারা কথা বলবেন না? মাহফিলে, মিলাদুন্নবীর মাহফিলে কোনো কথা নাই, সাইড টকিং যাতে কোনো না হয়। আমি ভাইদেরকে অনুরোধ করলাম, পিছনের ভাইরা স্লোগান শুরু করুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে শক্তি তাদের, আপনারা তো জায়গার মধ্যে খাইতে গেছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, মক্কা শরীফের আলো, মদিনা শরীফের আলো, বাগদাদ শরীফের আলো, আজমির শরীফের আলো, ঈদে মিলাদুন্নবীর আলো, ফুটবল খেলার আলো, ফুটবল খেলার আলো ঘরে ঘরে। তাহলে আপনারা ক্রিকেট খেলার আলো জ্বালতেছেন, ওরা ফুটবল খেলার আলো জ্বালতেছে। কোরআন শুনার আলো কবে জ্বালবো না? এমনি অন্তর ঠিক আছে, অন্তর কি আছে? আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ বলছে আমি তোমাদের অন্তর দেখি। সুবহানাল্লাহ। এবার
ফাইনাল খেলা, এবার কি খেলা, তার মানে সবাই মিলে দেখি এক যুগে আমরা সবাই এমন ভাবে চিল্লাইব এলাকার মানুষরা যাতে মনে করে মারামারি শুরু হয়ে গেছে এরকম মনে করে, অন্তত আসতে না পারলে মারামারি দেখার জন্য আসুক। নারায়ণ তাকবীর, আমার ভাইরা সবাই বলবে নারায়ণ তাকবীর, নারায়ণ সালাম, নারায়ণ গাউসিয়া, ঈদে মিলাদুন্নবীর আলো, মক্কা মদিনার আলো, কোরআন সুন্নার আলো, সালাতু সালামের আলো, মিলাদ কিয়ামের আলো, জশনে জুলুসের আলো, চুরু চুরু বলুন মারহাবা। মারহাবা নয় কি মারহাবা, আমি বলছি মারহাবা আর আপনারা বলছেন মারহাবা, জোরে জোরে বলুন মারহাবা। শুকরিয়া কা, আল্লাহ খুশি না নারাজ, খুশি না বেজার। চলুন আল্লাহ পাক কি বলতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। কোরআন শরীফের যত আয়াত আছে 6,666টি আয়াত আছে, সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনি বান্দাদেরকে বলছেন, বান্দারে দিন রাত 24টা ঘন্টা আমি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হইও না, কুফুরি করিও না, নাফরমানি করিও না। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করুন, তোমার শুকরিয়া করলে, কৃতজ্ঞতা পোষণ করলে আমাদের কি লাভ হবে, আর অকৃতজ্ঞ হলে কি ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা যদি আমার নিয়ামতের কদরদানি করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বড় 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 করে নিয়ামত দিয়েছি, এই দুনিয়ার 7 আসমান 7 জমিনে অসংখ্য নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন করো, কদরদানি করো, আমি রব্বুল আলামিন ওয়াদা করতেছি তোমাদেরকে রব্বুল আলামিন আমি নিয়ামত বাড়াইয়া দিব। ছেলের প্রয়োজন হয়েছে ছেলে দেব, মেয়ের প্রয়োজন হয়েছে মেয়ে দেব, টাকার প্রয়োজন হয়েছে টাকা দিব, ইজ্জতের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক বলছেন আমি ইজ্জত দিব, আল্লাহ পাকের ওয়াদা। রব্বুল আলামিন তার হাবিব হাদিস শরীফের সাথ করেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ এমন আল্লাহ, আমাদের আহকামুল হাকিম মহাবিজ্ঞানী আল্লাহ পাক, তিনি তো এমন আল্লাহ, দুনিয়ার রাজা মন্ত্রীরা মিনিস্টাররা বিজ্ঞানীরা ডাক্তার মেম্বার চেয়ারম্যান ওয়াদা করে ওয়াদা মিস করতে পারে, আর আল্লাহ পাক বলছেন আমি এমন আল্লাহ কামুল হাকিমিন, আমি ওয়াদা করে সেটা আমি মিস করি না। আল্লাহ পাকের ওয়াদা, কার ওয়াদা, শুকর করো নিয়ামত বৃদ্ধি করে দিব, চিৎকার দিব বলে কিসের শুকর, শুকরিয়া কেন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসংখ্য নিয়ামত দিয়েছি, আসমানের নিয়ামত আছে, জমিনের মধ্যে নিয়ামত আছে, 7 আসমান 7 জমিনের ভিতরে আমার কত নিয়ামত আছে, সেই নিয়ামত যদি তোমরা গুনতে চাও, একটা নিয়ামত, দুইটা নিয়ামত, তিনটা নিয়ামত, এরকম করে যদি গণনা শুরু করো, আল্লাহ পাক তিনি ঘোষণা করলেন কোরআন শরীফে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক বলছেন আমার নিয়ামত যদি তোমরা গুনতে চাও, বিজ্ঞানী ফেল করবে, ডাক্তার ফিল করবে,
কেয়ামত আসতে পারে আমার নিয়ামত, এত বড় বড় নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত কোনোদিন গুনে শেষ করতে পারবে না। এটা কার কথা? জোরে বলুন না, কার নিয়ামত বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? এই মাহফিলে দেখার জন্য আপনারা সুন্দর প্যান্ডেল করেছেন, প্যান্ডেল করেছেন কিনা, আবার সেখানে লাইট দিয়েছে, সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে প্যান্ডেল করেছ এই মাহফিলে বসার জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আমি রাব্বুল আলামিন সারা দুনিয়ার 18,000 মখলুকাতের জন্য আমিও প্যান্ডেল করেছি, সেখানে লাইট ফিট করেছি, চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি, শামিয়ানা তোমরা দিয়েছ একটা, রব্বুল আলামিন বলছেন আমি দিয়েছি একটার পর একটা, 7টা প্যান্ডেল আমি ব্যবস্থা করে দিয়েছি। আসমান কয়খানা? জোরে বলুন, কয়খানা? জমিন 7টি, আসমান কয়টি? আরে ভাই জোরে বলুন, আসমান কয়টি? জমিন কয়টি? এগুলো নিয়ামত কার? আরো জোরে বলুন, নিয়ামত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতিন ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলছেন তোমরা যে শামিয়ানা দিয়েছো, এই শামিয়ানার মধ্যে ছিদ্র আছে, এটার মধ্যে বাস আছে, গাছ আছে, এটার মধ্যে কত কলঙ্ক আছে, বৃষ্টি পড়লে এখানে কত রকমের আপনার খুতো আছে। আর আল্লাহ বলতেছেন আমি যে প্যান্ডেল দিয়েছি, 7টি সুন্দর সুন্দর প্যান্ডেল, সেই প্যান্ডেলের ভিতরে কোনো দাগ নাই, কলঙ্ক নাই, ছিদ্র নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি প্যান্ডেল কয়টা দিয়েছি? 7 প্যান্ডেল দিয়েছি, সেই প্যান্ডেলের ভিতরে কোনো রকমের দাগ, কোনো কলঙ্ক। দেখেন বিজ্ঞানী নিউটন অনেক বড় বিজ্ঞানী, এই পৃথিবীর অনেক বড় বিজ্ঞান। একবার বট গাছের নিচে আরাম করতেছে, কোন গাছের নিচে? বট গাছের নিচে আরাম করতেছে। বিজ্ঞানী চিন্তা করতেছে, আল্লাহ যদি আহকামুল হাকিমিন হয়, যদি মহাবিজ্ঞানী হন, সুন্দর আসমান তৈরি করে থাকেন, তাহলে আমার প্রশ্ন জাগে, এই যে বিরাট একটা বট গাছ, সেই বট গাছের বটগুলো একেবারে ফলগুলো ছোট ছোট ট্যাবলেটের মতো, ক্যাপসুলের মতো, গাছ বড় ফল ছোট। আর তরমুজ যে গাছ আছে, তরমুজ গাছ, গাছ হচ্ছে একেবারে লতা, ছোট গাছ, তরমুজ হচ্ছে এত বড়, 10 কেজি 20 কেজি হবে একটা তরমুজ, ঠিক কিনা? তো গাছ বড় ফল ছোট, আবার গাছ ছোট ফল বড়, এটা তো বিজ্ঞানসম্মত হইল না। আল্লাহ যদি বিজ্ঞানী হন, তাহলে গাছ যত বড় হয় ফলও তত বড় হতে হবে, গাছ যদি ছোট হয় ফলও তত ছোট হতে হবে। আর বিরাট বট গাছ, সেখানে ছোট ছোট ফল আছে, তাহলে বুঝো যে আল্লাহ কোন ধরনের বিজ্ঞানী, এটা আমি মানতে পারলাম না, নাউজুবিল্লাহ। এই কথা চিন্তা করতে না করতে হঠাৎ করে আধা পাকা একটা বট, একটা ফল অনেক উঁচুর থেকে নাক বরাবর পড়ছে, খুন বরাবর, নাক বরাবর। বিজ্ঞানী নিউটন যিনি গড়াগড়ি দিতেছেন, লোকেরা জিজ্ঞেস করলো তুমি এত গড়াগড়ি দিচ্ছ কেন, ছটফট করতেছে, বিজ্ঞানী বলছে মিয়া কথা কইও না, আমি যে কষ্ট পাইছি, নাক তো জাগার মধ্যে শেষ। আর বলতেছে আল্লাহ আসলেই তুমি অনেক বড় বিজ্ঞানী, কারণ হলো গাছ যত বড়, আর যদি ফলও তত বড় হতো, সেই বিরাট ফল যদি আমার নাকের মধ্যে এসে পড়ত, শুধু আমার নাক যাইত না, আমার জানো তো জাগার মধ্যে শেষ হয়ে যেত। আল্লাহ তুমি অনেক বড় বিজ্ঞানী, আমি সারেন্ডার, আমি কান ধরে মাপ চাই,
তুমি অনেক বড় বিজ্ঞানী, তুমি আহকামুল হাকিমিন, তুমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সবাই তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আরেকবার পড়েন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আমিন। আর ভাই জুড়ে বলেন রব্বুল আমিন। এই দুনিয়ায় নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, চন্দ্র একটি নিয়ামত, সূর্য আরেকটি বড় নিয়ামত, কোটি কোটি তারকা আছে, সব আমি আল্লাহ পাকের নিয়ামত, নয়টি গ্রহ আছে, আর ৪৮টি উপগ্রহ আছে, সাত আসমান আমার নিয়ামত, সাত জমিন আমার নিয়ামত, তোমার সামনে যে পানি আছে, মিনারাল ওয়াটার আছে, পানি আছে, এই পানিগুলো রব্বুল আলামিনের এক একটা বড় বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। পানি যদি না খায় বান্দারা মারা যাবে, পৃথিবীর কোন প্রাণী বাঁচতে পারবে না। এই পানি হচ্ছে আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পানি না থাকলে কেয়ামত হয়ে যাবে। জোরে বলেন, পানি না থাকলে কি হয়ে যাবে? সবার কেয়ামত হয়ে যাবে। মানব দানব গরু ছাগল উট দুব্বা ভেড়া কোন পশু পৃথিবীতে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআন শরীফের সেই নিয়ামতের কথা আমি বলে দিয়েছি, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পানি কার নিয়ামত? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন আমার নিয়ামত। এই যে দুনিয়ার মাটির নিচে আগুন আছে, সেই আগুন আমি রাব্বুল আলামিন বান্দাদের জন্য সৃষ্টি করেছি। আগুন না থাকলে বান্দারা বাঁচতে পারবে না। সমুসা বলেন, ফিয়াজু বলেন, সিঙ্গারা বলেন, ভাত বলেন, চাল বলেন, ঢাল বলেন, আঠা বলেন, ময়দা বলেন, কোনো কিছু সৃষ্টি করার জন্য আগুনের প্রয়োজন। রব্বুল আলামিন বলছেন, আমার ১৮,০০০ মহলুকাতের জন্য আমি রব্বুল আলামিন আগুন তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন শরীফে, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগুন কার নিয়ামত? বাতাস কার? অক্সিজেন কার? কার্বন ডাইঅক্সাইড কার? আকাশ কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? আমরা কার? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া হাবিবুল্লাহ। ইয়া রাহমাতাল আলামিন। জোরে জোরে বলুন আমিন। দোয়া কবুল? দোয়া সব নিয়ামত কার? আপনারা দোয়ার জন্য আসছেন তো জোরে বলুন না, নিয়ামত কার? বলুন আল্লাহু আকবার। আপনাদের চিৎকার শুনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রথম আসমানে চলে আসবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের চিৎকার শুনে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা না বলেছিলে এই দুনিয়ায় মানুষ সৃষ্টি না করতে? তোমরা না আমারে পরামর্শ দিয়েছিলে? আজ দেখো দেখো এই আমার বান্দারা যাদেরকে সৃষ্টি করেছি এবাদত গুজারের জন্য, এবাদতের জন্য, রুকু সিজদা করার জন্য, সেই বান্দারা টিভি সিনেমার সামনে না বসে, দোকানপাটে গল্পগুজব না করে, বাড়িতে না বসে, স্ত্রীর সাথে কোনো রকমের কথাবার্তা না বলে, সমস্ত সম্পর্ককে ডিসকানেক্টেড করে দিয়ে
আমার নবীর মাহফিলে চলে এসেছে, তোমরা সকলে সাক্ষী থাকো কিয়ামতের মাঠে আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ সালাম, ইয়া নারায়ণ গোসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আল তলাত খোল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, আই কায়ে মদিনা, জিন্দাবাদ, কত নেজর মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমিন বলেন, আমিন বলেন, আমিন। মহাব্বতের ভাই সালাতুন মক্কাওয়ালা মদিনাওয়ালা বলেন না, মক্কা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। আমার যুবক ভাই আরো জোরে, মাকাওয়ালা মদিনাওয়ালা, মাকাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে ভরো আশা। আরো জোরে, মনে ভরো জোরে বলেন না, আমি। আমরা মদিনা শরীফ যাইতে চাই কিনা, একটু জোরে বলেন না, চাই কিনা, আল্লাহ কবুল করুক। কেমন নবী, কেয়ামতের মাঠ যখন হয়ে যাবে এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল থাকবে না, মুহররম সফর রবিউল আউয়াল দুনিয়ার কিছু থাকবে না, মন্ত্রী মিনিস্টার থাকবে না, অ্যাডভোকেট থাকবে না, রাজা থাকবে না, প্রজা থাকবে না, রিক্সাওয়ালা থাকবে না, চেঞ্জ ড্রাইভার থাকবে না, সাত আসমান থাকবে না, সাত জমিন থাকবে না, আল্লাহ পাক বলছেন দুনিয়ার সমস্ত কিছু ফানা করে দিব। ঠিক তার দিয়ে বলেন সবাই, জোরে বলেন, ঠিক কি? বদরহাট থাকবে, মুরাদপুর, নিউ মার্কেট, কর্ণফুলু ব্রিজ, রিয়াজউদ্দিন বাজার, আমতলা, নিমতলা, ষোলো শহর, চট্টগ্রাম, কিছু তাই একটু সুবহানাল্লাহ, আর একটু আস্তে, এই ওয়াদা কার? আল্লাহ বলতে পারবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার সব কিছু ফানা করে দিব। ফানা মানে হলো যেই দুনিয়া আমি সৃষ্টি করেছি মানুষের জন্য, মানুষ থাকতে পারবে না, গাছ থাকতে পারবে না, বৃক্ষলতা থাকতে পারবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, জিন ফেরেশতা কিছু থাকবে না। আল্লাহ পাক বলছেন সব কিছু আমি নিঃশেষ করে দিব। বলেন সুবহানাল্লাহ, সব শেষ, মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। কেউ যদি লোহার আবরণের ভিতর লুকিয়ে রাখতে চায়, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে লোহার বড় পিঞ্জরের ভিতরে আমি লুকিয়ে থাকবো, সেখানে যাতে আজরাইল ঢুকতে না পারে। আল্লাহ পাক বলছেন আমি চ্যালেঞ্জ করলাম, সেইখানেও মালাকুল মউত যাবে, যাবে কি না? রব্বুল আলামিন বলেন আমাদের সকলের মুখস্থ আছে, সবাই তেলাওয়াত করেন। মানুষকে যখন কবরের ভিতরে দেওয়া হয় তখন আমরা একটা আয়াত পড়ি অথবা একটা দোয়া পড়ি, সেটা হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মজা না টিকা? কোরআন শরীফ মজা না টিকা? কোরআন শরীফ পড়লে শয়তান মিস কল দেয় কিনা? মিস কল মারে, বলছে পড়িও না,
শয়তান কি মারে? মিসকল মারে। যে কোরআন শরীফ পড়ি, আমার রসুল বলেছেন কেউ যদি অন্তর অন্তঃস্থল থেকে এই কোরআন শরীফ থেকে একটি আয়াত পড়ে, সাথে সাথে সর্বনিম্ন তার জন্য দশটি নেকি লিখে দেওয়া হবে। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। সবাই তেলাওয়াত করেন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন এই মাটির থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতর আবার আসতে হবে, কেউ স্বীকার করতে পারবে না। র‍্যাব হোক সীতা হোক কি আপনার র‍্যাব সীতা কুবরা আর্মি বিড়িয়ার যত বড় সুপার পাওয়ার রাজা মিনিস্টার হোক না কেন, শয়তানের আপন স্বাস্থ্য ভাই মিস্টার বুশ হোক না কেন, আল্লাহ পাক বলছেন কেউ মৃত্যু কেউ স্বীকার করতে পারবে না, সবাইকে মরতে হবে, ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের দরবারে আসলেন আর বললেন, অনেক রকমের কথাবার্তা বললেন, কনভারসেশন করলেন। কনভারসেশন করে হযরত আজরাইল আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আজরাই এত তাড়াতাড়ি শুনে যাচ্ছ, তোমার সামনে আমার একটা কথা আছে, একটা আর্জি আছে, অ্যাপ্লিকেশন আছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গাম্বর, আপনি আমারে কি বলবেন, তাড়াতাড়ি বলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমার হায়াত যখন ফুরাইয়া যাবে, আমার ইন্তেকালের যখন সময় কাছে চলে আসবে, তখন তুমি আমারে দুইটা মেসেজ দিবা, আপনার হায়াত শেষ, জুরবেন আপনার হায়াত আমারে মেসেজ দিবেন, মেসেজ এই ওয়াদ আমার সাথে করো। আজরাইল ইসলাম বলছে, ঠিক আছে, আপনার সাথে আমি ওয়াদা করলাম, যখন হায়াত ফুরিয়ে যাবে আমি এর আগে মেসেজ পাঠাবো। চিৎকার দিয়ে বলেন, দিন গেল, মাস গেল, বছর গেল, হঠাৎ করে হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস ইসলাম হাজির হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস ইসলাম বলছেন, আজরাইল তুমি কেন এসেছো? হযরত আজরাইল ইসলাম বলছে, হে আল্লাহর পয়গাম্বর ইয়াকুব আলাইহিস সালাম, আজ এসেছি আপনার সাথে কথা বলার জন্য নয়, সুন্দর সুন্দর গল্প করার জন্য নয়, আপনার হায়াত শেষ হয়ে গেছে, এক্ষুনি আপনাকে রব্বুল আলামিনের দরবারে চলে যেতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আজরাইল তুমি আমার সাথে ওয়াদা করেছিলে, আমার হায়াত যখন শেষ হয়ে যাবে তুমি আমার সংবাদ দিবে, মেসেজ পাঠাবে। হযরত আজরাইল ইসলাম বলছেন, মেসেজ শুধু একটা পাঠাবার কথা ছিল, আমি একটা একটা করে দুইটা মেসেজ আপনার দরবারে পাঠাইয়া দিয়েছি। আমি তো দুইটা পাঠাইছি। বলছে, কই মেসেজ কই? বলছে, প্রথম নম্বর মেসেজ হচ্ছে, আপনি যখন যুবক ছিলেন, আপনার বয়স যখন 30, বয়স যখন 40, তখন আপনার চুলগুলো কালো ছিল, এই চুলগুলো যখন 60 হয়েছে, বয়স 70 হয়েছে, চুলগুলো সাদা হয়ে গেছে, পাকা হয়ে গেছে, এটা এক নম্বর মেসেজ। চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। দুই নম্বর, আপনি যখন যুবক ছিলেন, আপনার কোমর, এই যে কোমর আছে, এই কোমর অনেক শক্ত ছিল, যখন আপনি বুড়ো হয়ে গেছেন কোমরটা একটু পাকা হয়ে গেছে, সুতরাং এটা দুই নম্বর মেসেজ। চিৎকার দিয়ে বলেন, তো এখন বসে, এখন আর এখন নাই, তো কি করতে হবে? হযরত আদলে ইসলাম তেলাওয়াত করলেন, ফাইযা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, সময় যখন ফুরে গেছে মহান রব্বুল আলামিনের দরবারে চলে যেতে হবে। এভাবে করে দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ পাকের দরবারে সেদিন হাজির হতে হবে। চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, ঠিক কি না? কিয়ামতের মাঠে আমরা সবাই আসামি হয়ে যাব। আমরা সবাই কি হয়ে যাব? এই দুনিয়ার যখন আসামি হয়, যখন মানুষ জেলে যায়, তাকে উদ্ধার করার জন্য টাকা দিলে, পয়সা দিলে, 10,000 টাকা 20,000 টাকা দিলে তার জামিন পাওয়া যায়, ঠিক কিনা? 20,000 টাকা যদি কাম না হয়,
30 40 50 1 লাখ 2 লাখ 10 লাখ সাথে সাথে জামিন, ঠিক কিনা? কেয়ামতের মাঠে টাকা দিয়ে জামিন হওয়ার কোনো ব্যবস্থা নাই, আর জোর বলে না কোনো ব্যবস্থা নাই। কেয়ামতের মাঠ অনেক বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরঙ্গ বন্ধু, তোমার এলাকার মানুষ, তোমার অন্তরের বন্ধু যেগুলো আছে, কেয়ামতের মাঠে তোমার জন্য কিছু করবে না। তুমি ইয়া নফসি বলে ঘুরবে। আল্লাহ পাক কোরআন শরীফে সেই কথা বলে দিয়েছেন, লা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ পাক বলছেন, যখন কেয়ামতের মাঠ হয়ে যাবে, তোমার অন্তরের বন্ধু তোমাকে জান বাজি রেখে নিজে অনেক কিছু আপনার চ্যালেঞ্জিং করে বাঁচার জন্য, রক্ষা করার জন্য যে বন্ধু দুনিয়াতে এগিয়ে আসতো, কেয়ামতের মাঠে তোমার সাথে কোনো কথাই বলবে না। চিৎকার দিয়ে বলেন, নাউযু বিল্লাহ। মানুষ যখন মুসিবতে পড়ে, তখন আমার জন্য আমার মা বাবা, আমার স্ত্রী আমাকে উদ্ধার করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেয়ামতের মাঠে আমার স্ত্রী আমার সাথে কথা বলবে না, আমার পিতা আমার সাথে কোনো কথা বলবে না, আমি আমার ছেলের সাথে কোনো কানেকশন থাকবে না। রাব্বুল আলামিন সেই কথা বান্দাদের জন্য কোরআন শরীফে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন, তোমার স্ত্রী, তোমার মাতা পিতা, তোমার সন্তান, তোমার দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন কেয়ামতের মাঠে তোমার সাথে কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। টাকা পয়সা কাজে আসবে, ছেলে মেয়ে কাজে আসবে, কার কথা? রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমার সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা কেয়ামতের মাঠে তোমার কোনো উপকারে আসবে না, তোমার কোনো উপকার আসবে না, আমি নিজেও আমার জন্য কিছু করতে পারবো না, জোর করে কিছু করতে। রব্বুল আলামিন এরপরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন, তোমার মুখ বন্ধ করে দিব, তুমি রাতের 12টা বাজে কাকে মিস কল মারছো, কাকে মেসেজ পাঠাইছো, কার সাথে গোপনে গোপনে কথা বলছো, সিক্রেটলি কথা বলছো, পৃথিবীর কেউ শোনো নাই, তোমার মা বাবা কেউ শোনো নাই, শোনার জন্য যিনি আছেন তার নাম রব্বুল আমিন। রব্বুল আমিন। কিয়ামতের মাঠে তোমার প্রত্যেক নিঃশ্বাস, তোমার প্রত্যেক টাকা, তোমার সম্পত্তি, নারী, গাড়ি, বাড়ি সম্পূর্ণ হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা আমার কাছে অবশ্যই আসতে হবে, ঠিক কি না? এরপরে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটু ভালো করে শুনে নাও, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক যাররা 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 একটা বালিকে সত্য টুকরা করলে এক টুকরাকে যাররা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার প্রত্যেক নিঃশ্বাস, তোমার শ্বাস, তোমার টাকা পয়সা, ইজ্জত আবরু, তোমার 60 বছরের প্রত্যেক হিসাব কেয়ামতের মাঠে রব্বুল আলামিনকে দিতে হবে। সেদিন উদ্ধার করার মতো কেউ নাই, কেউ আছে?
তবে আছে, যিনি আছে তার নাম রহমাত আল্লিল। আরো জোরে বলতে হবে রহমাত আল্লিল। আল্লাহ আকবার। কেয়ামতের মাঠে তিন রকমের জাত সুপারিশ করতে পারবে। কয় রকমের জাত? লায়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কিয়ামতের মাঠে তিন রকমের জাত আমাদের গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে। নবীজি ইরশাদ করেছেন, সমস্ত নবীরা ভালো করে শুনেন, সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। বিশেষ করে হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবীর জন্য আমরা পাগল পাড়া হয়ে গেলাম, যে নবীর জন্য দুনিয়ার সবকিছু পদদলিত করি নবীকে খুশি করার জন্য মাহফিল করলাম, সেই নবী আমাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। সমস্ত উলামায়ে আহলে সুন্নাত যাদের আকীদার মধ্যে কোনো গন্ডগোল নাই, উলামায়ে আহলে সুন্নাত যারা আছে কিয়ামতের মাঠে আমাদের গুনাহগারদের জন্য সুপারিশ করবেন। চিৎকার কি বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর, সুম্মা শুহাদা, শুহাদা ইকরাম, সুন্নাত কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মিলাদ কিয়াম, সালাতু সালাম, জশনে জুলুস কায়েম করার জন্য এই দুনিয়াতে যারা রক্ত দিয়েছেন, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই, এরকম যারা ইসলামের জন্য সুন্নিয়তের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, কেয়ামতের মাঠে তারা আমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই বাংলাদেশের অনেক বড় আলেম ছিলেন, সেই বাতিল ফেরকারা মিলাদ কিয়াম সালাতু সালাম বন্ধ করার জন্য শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকিকে দুনিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওদের ইচ্ছা ছিল যে এই ফারুকিকে বিদায় করলে, জবাই করে দিলে বাংলাদেশ থেকে সুন্নিয়ত বিদায় হয়ে যাবে। আসলে কি তাই? আসলে কি তা? এই সুন্নিয়ত কার? ইসলাম কার? কোরআন কার? হাদিস কার? সে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন, শুধু একজন ফারুকিকে নয়, একজন জামিয়ার ছাত্র সাইফুলকে নয়, শহীদ লিয়াকত হালিমকে নয়, ইসলামী প্রণকে যদি কেউ দামাতে চায়, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সারা দুনিয়ার যত ইসলামী ফ্রন্টের কর্মী আছে, গৌসিয়া কমিটির ভাইদের বাইরা যারা, তাদেরকে যদি দামায় রাখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু এক ফারুকি নয়, লক্ষ ফারুকি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ইসলামকে দমায় রাখতে পৃথিবীর কোনো কাপুরুষ পারবে না। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। এই যে লাইট আছে, লাইট এগুলা কি? সবাই যদি আসে লাইটকে নিভাই দিতে চায়, ফু 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 মাইরা লাইট কি নিবেই দিবে, লোকেরা বললে মাথার স্ক্রু সব ঢিল হয়ে গেছে, এত টাইট নাই, ফু মেরে কি লাইট নিবানো যায়? দুনিয়ার সবাই যদি চেষ্টা করে একটা লাইট কি নিবাইতে পারবে? ফু দিয়ে যদি লাইট নিবাইতে না পারে তো ফু মেরে গুলি মেরে হত্যা করে ইসলামকে কেমনে দাবায় রাখবা? এটা দাবায় রাখার জিনিস নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বরং ইসলাম জিন্দা হুতা হে হর কারবালা কি বাত, কারবালার পরে ইসলাম বাড়বে, ইসলাম বৃদ্ধি পাবে, মিলাদ কিয়াম বৃদ্ধি পাবে, জশনে জুলুস বৃদ্ধি পাবে, সুন্নিয়ত বৃদ্ধি পাবে, মিলাদ
মিলাদুন নবীর মাহফিল লক্ষ লক্ষ গুণে বৃদ্ধি পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী চাই কিনা? চাই। আরো জোরে বলেন চাই কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসরান সালাতুনিয়া ভাইরা আমার, নবীর সুপার যদি চান সেই নবীর মিলাদ নবী করতে হবে, ঠিক কি না? কত বড় পয়গাম্বর জানেন, কত বড় পয়গাম্বরের মাফি, এটা কি ছোট কথা না? কত বড় পয়গাম্বর! এই দুনিয়ার যত নবী এসেছিলেন, কোন কোন নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার ওহী প্রেরণ করেছেন, মুখস্থ রাখবেন। কোন কোন নবীর কাছে রব্বুল আলামিন 40 বার ওহী প্রেরণ করেছেন, কোন কোন নবীর দরবারে হযরতে জিব্রাইল ইসলাম মাত্র এসেছিলেন ওহী নিয়ে 50 বার, কোন কোন নবীর দরবারে আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠাইছেন 400 বার। এটাই হচ্ছে সবচেয়ে বড়, 400 বার। মূসা ইসলামের কাছে ওহী এসেছেন 400 বার। কয় শতবার? কোন নবী? আরো জোরে বলেন না হযরতে। 700 বার। এবার আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, পাতালের নবী, আকাশের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীদের নবী, আল্লাহর নবী, সমস্ত জাহানের নবীর কাছে কয়বার ওহী এসেছে? শুধু 400 বার নয়, শুধু 1000 বার নয়, শুধু 2000 বার নয়, শুধু 10,000 বার নয়। কিতাবের ভিতর আছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক 24,000 বার ওহী পাঠাইছে। নবী ছোট না বড়? মূসা ইসলামের কাছে কয়বার? আর ভাই বলেন না কয়বার? আর আমার নবীর কাছে 24,000 বার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় পয়গাম্বর! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর প্রশংসা করতে করতে কেউ যদি রাত ফেলাইয়া দেয়, কেউ যদি মাস ফেলায়, কেউ যদি বছর ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, এই দুনিয়ার যত গাছ আছে সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, এই দুনিয়ার যত ভূখণ্ড আছে বাংলাদেশ, কুয়েত, কাতার, আমেরিকা, দুবাই, মস্কো, সমস্ত ভূখণ্ডকে যদি খাতা বানানো হয়, কার কথা? আরেকটু জোরে বলেন আল্লাহ। রব্বুল আলামিন বলেন, তাহলে শুনো, আমার নবীর মর্যাদা কত? সমুদ্রের পানি পড়ে যাবে, বঙ্গোপসাগরের পানি পড়ে যাবে, আটলান্টিক মহাসাগরের পানি পড়ে যাবে, ভারত মহাসাগরের পানি পড়ে যাবে, পুকুরের পানি পড়ে যাবে, নদীর পানি পড়ে যাবে, জমজম কূপের পানি পড়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছ পড়ে যাবে, এই দুনিয়ার সমস্ত ভূখণ্ড পড়ে যাবে, সমস্ত বক্তার হায়াত পড়ে যাবে, কেয়ামত আসতে পারে, নবীর প্রশংসা কোনোদিন ফুরাইয়া যাবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার জোরে জোরে বলুন মারহাবা, জোরে জোরে বলুন আমিন, আমিন। দোয়া কবুল, জোরে বলুন দোয়া কবুল। কত বড় কইলা এই কথা খা! আরো জোরে বলুন কা! এই দুনিয়ার কোন মানুষের সাথে বেয়াদবি করলে জেল হতে পারে, তার ফাঁসি হতে পারে, জরিমানা হতে পারে, দেশের সাথে, এলাকার সাথে, মানুষের সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপতির সাথে, বিজ্ঞানীর সাথে, ডাক্তারের সাথে বেয়াদবি করলে জরিমানা হতে পারে, জেলও হতে পারে, সর্বোচ্চ দণ্ড হতে পারে, ফাঁসিও হতে পারে। এটাই শেষ, এটাই কি? একেবারে তার ফাঁসি হয়েছে, ক্রস ফায়ার হয়েছে। কিন্তু আমার নবী, আপনার নবী, কত বড় নবী দেখুন, আমার নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে শুধু জেল হবে না, জরিমানা হবে না,
শুধু ফাঁসি হবে না, বরং কি হবে? আল্লাহ পাক বলছেন, জিন্দেগিতে যত সিজদা দিয়েছ, রুকু দিয়েছ, যত রকমের ইবাদত করেছ, তোমার জিন্দেগির সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার নবীর সাথে বেয়াদবি করিও না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে না। দেখেন, আমার নবীর দুনিয়াতে আসার অনেক আগে মূসা আলাইহিস সালামের উম্মত হারেসা, জোরে বলুন নাম কি? হারেসা। আপনারা ভয় পাইয়েন না, আমি কিন্তু বেশি লম্বা করব না, খুব তাড়াতাড়ি শেষ করে দিব, যাতে আপনারা গরম গরম বিরিয়ানি খেতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি বলেছি? বিরিয়ানি। হারেসা বলছি আমি, বিরিয়ানির জন্য ভাগুলি গেছে, খানার কথা শুধু মনে থাকে। আমি বলছি হারেসা, আমার হুজুর কয় বিরিয়ানি। নাম কি? একটু জোরে বলো, নাম কি? কোন নবীর উম্মত? মূসা ইসলামের উম্মত। কোন নবীর উম্মত? অনেক বড় কোয়ালিফাইড ব্যক্তি ছিলেন, অনেক বড় সাহসী ব্যক্তি ছিলেন, এডুকেটেড পার্সন, মুফাসসির তাওরাত। তাওরাত এই দুনিয়াতে আল্লাহ পাক 160টি কিতাব নাযিল করেছেন, জোরে বলেন কয়টি? আরবের পিছনের ভাইরা বলেন না কয়টি? 160টি কিতাব নাযিল করা হয়েছে, তন্মধ্যে 60টি কিতাব বড়, কয়টি কিতাব বড়? তাওরাত, জবুর, ইনজিল, আর 7 নম্বর হলো কোরআন শরীফ। কোন শরীফ? জোরে বলেন কোন শরীফ? আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ। চিৎকার দিয়ে বলেন তাওরাত, মূসা ইসলামের উপর নাযিল হয়েছে, হারেসা সেই তাওরাত পড়তেছে, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। হারেসা বলতেছে, হাই রে হাই, কপালের মধ্যে চড় মারলো, থাপ্পড় মারলো, কপালের মধ্যে হাত রাখলো, আর বলতেছে এই তাওরাত আমার নবীর উপর নাযিল হয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখলাম, সেই তাওরাতের ভিতরে আমার পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালামের নাম মাত্র একবার, দুইবার, তিনবার, মাত্র তিনবার হযরতে মূসা আলাইহিস সালামের নামকে উল্লেখ করা হয়েছে। মূসা আলাইহিস সালামের নাম কয়বার? জোরে বলেন কয়বার? হারেসা বলতেছে, এখনো যেই নবী দুনিয়াতে আসেন নাই, মিলাদুন নবী, মিলাদে মুস্তাফা হন নাই, আখেরি পয়গাম্বর, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়াতে আসেন নাই, এরপর আমি গুনে গুনে দেখলাম সেই আখেরি পয়গাম্বরের নাম এই তৌরাতে আছে 70 বার। কয়বার? আমার নবীর নাম 70 বার। হারেসা বলতে সেটা আমি সহ্য করতে পারবো না, যেই কিতাব আমার নবীর উপর নাযিল হয়েছে মাত্র তিনবার, যে নবী এখনো দুনিয়াতে আসেন নাই সেই নবীর নাম 70 বার, কি আর সহ্য? হারেসা সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত গ্রহণ করল, এই তাওরাত শরীফে যতবার মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার আছে, আমি একবার একবার করে যতবার মুহাম্মদের নাম আছে ততবার সেখান থেকে বাদ দিয়ে কেটে ফেলে দিব, মুহাম্মদের নাম বাদ দিব,
আমি কেসি দিয়ে কেটে সেই তোরা ছুড়বে, একবারও নবীর নাম রাখবো না, আমার নবী মুসা আলাইহিস সালামের নাম রাখবো মাত্র। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অপারেশন শুরু হলো, দশ বার, বিশ বার, চল্লিশ বার, পঞ্চাশ, ষাট, উনসত্তর, যেই না সত্তরের মধ্যে হাত দিল, আল্লাহ বলতেছে আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু, আমি ধরি না, তবে আমি ধরলে কিন্তু আবার ছাড়ি না। চিৎকার দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে সিজদা দিলেও আমি রিজিক দেব, আমাকে সিজদা না দিলেও আমি রিজিক দেব। বুশ যারা আছে, টনি ব্লেয়ার যারা আছে, ইহুদি নসরা কাফির বেঈমান যারা আছে, আল্লাহ পাক বলছেন তাদের সকলকে আমি দুনিয়াতে রিজিক দিয়ে থাকি, আমি সবার জন্য রহমান, কিন্তু কিয়ামতের মাঠে শুধুমাত্র যারা আশিক রসুল, নবীর যারা দেওয়ানা, তাদের জন্য আমি কিয়ামত করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেখানে কোনো ভাগ নাই, কোনো বন্টন নাই, আশিক রসুল জন্য জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গজব শুরু করে দিলেন। সত্তর বার যখন আমার নবীর নাম মুবারক কেটে দিয়েছে, হারে সাকে আল্লাহ পাক সাথে সাথে শাক বানিয়ে দিয়েছে। শাক মূসা আলাইহিস সালাম আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন আইনা হারেসা, হারেসা কোথায়? হারেসা সাপ হয়ে বসে আছে। বলছে আনা হারেসা। বলছে তুমি সাপ হইলে কেমনে? বলছে আল্লাহর গজব পড়ছে। কখন গজব পড়ছে? বলছে যখন আমি নবীর নামের মধ্যে বেয়াদবি করে হাত দিয়েছি, সত্তর বার নাম কেড়ে। হযরত মূসা আলাইহিস সালাম দৌড় মারলেন, তুর পাহাড়ে চলে গেলেন, সেখানে মুনাজাত করলেন, তিনি ঘোড়াঘড়ি দিচ্ছেন, কান্নাকাটি করতেছেন, রব্বুল আলামিন আমার হারাসাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন মূসা রে, দুনিয়ার সবাই যদি আমার কাছে এসে মাফ চাই, আমি কুদরতের কসম করে বলছি আমি হারাসাকে কখনো মাফ করতে পারি না। তুই এখন কি হবে, তুই এখন কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নবীর সাথে বিয়াদবি করা হয়েছে, রহমত আলামিন নবী যদি বিয়াদবি মাফ করে দেন, আমি রব্বুল আলামিন তখন বিয়াদবি মাফ করে দিব। মূসা ইসলাম বলছে আল্লাহ আখিরি পয়গাম্বর তো অনেক দেরিতে আসবে, তো হারাজা তো এতদিন বাঁচবে না, ঠিক কিনা? আর যদি হারাজা এই মুহূর্তে মারা যায়, মুনকের নকির ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে, ঠিক কিনা? কবরের মধ্যে মুনকের নকির আছে কিনা? প্রশ্ন কয়টা? কয়টা? রাজার জন্য কয়টা? মন্ত্রীর জন্য? ইমাম সাহেবের জন্য? নেতার জন্য? ক্রেতার জন্য? কর্মীর জন্য? সুবহানাল্লাহ বলেন। মুসল্লির জন্য? যারা নামাজি তাদের জন্য? তিনটা নয়, এক লাখ করলো মুসল্লি যারা আছে। যখন একজন মুসল্লি যারা আছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যখন তাদেরকে কবরের মধ্যে দেওয়া হয়, মুনকের নকির চলে আসবে প্রশ্ন করার জন্য, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই তিনটা প্রশ্ন করার জন্য যখন আসবে, মুসল্লি বলবে এই মুনকের নকির খবরদার, আসরে নামাজে আজান দিয়েছে, তাড়াতাড়ি আমার জন্য পানি এনে দাও, আমি উযু করে নামাজ পড়ব, তোমার মান রব্বুকা ওয়ামা দীনুকা রাখো, এই প্রশ্নের উত্তর পরে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে টাইম নেই, আমার কাছে প্রত্যেক মুসল্লি যারা আছে, মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজের নামাজি, তাদেরকে যখন কবরে দেওয়া হবে, তখন মনে হবে যেন আপনার, তখন মনে হবে যেন আপনার আসরের টাইম হয়ে গেছে। তখন কি মনে হবে? আসরের টাইম হয়ে গেছে, এটা হাদিস শরীফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমার জন্য উজুর পানি এনে দাও, মুনকের নকির তাড়াতাড়ি উজুর পানি এনে দিবে। পানি আনার পর মুসল্লি উযু করবে, তারপরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই তাকবীরে তাহরিমা মানে কি? এই তাকবীরে তাহরিমের মানে হলো, কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে মোবাইল করা জায়েজ ছিল, বোনের সাথে মোবাইল করা জায়েজ ছিল, মার্কেটিং করা জায়েজ ছিল, প্লেনে ছড়া জায়েজ ছিল, দুনিয়ার সব কর্মকাণ্ড আমার জন্য জায়েজ ছিল,
যেই না আমি আল্লাহু আকবর বলে নামাজ শুরু করলাম, দুনিয়ার সমস্ত জায়েজ কাজ আমার জন্য হারাম হয়ে গেল। কারণ হলো নামাজ পড়া মানে আল্লাহ পাকের সাথে মোবাইল করা। আল্লাহ পাকের মোবাইল নম্বর হলো 2444 34। এটা কার মোবাইল নম্বর? হুজুর বলেন না 2444 34। এটা আল্লাহ পাকের মোবাইল নম্বর। চিৎকার দিয়ে বলেন এখন যদি মোবাইল করেন আল্লাহ 2444 34, আল্লাহ কেমন আছেন? আল্লাহ বলবেন এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন? বলছে কোড নম্বর নাই। কোড নম্বর ছাড়া মোবাইল মারলে হইব নি? 01815 01915 01 7, এইটা ইত্যাদি কোড নম্বর লাগাতে হবে। আলা হযরত ফাযিলে বেলবি রাহমাতুল্লাহ বলেন কোড নম্বর লাগাইয়া দাও। সেই কোড নম্বর কি? সেটা হলো 786, তার মানে 786। আলা হযরত বলতেছেন সেই 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নত পড়ার পর ফরজ পড়ার আগে, জোরে বলেন না সুন্নত পড়ার পর ফরজ পড়ার আগে, কেউ যদি 21 বার বিসমিল্লাহ পড়ে, কয়বার? 21 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, কিতাবের ভিতর আছে সুন্নত পড়ার পর ফরজ পড়ার আগে যদি 21 বার অন্তরন্তস্থল থেকে কেউ যদি বিসমিল্লাহ পড়ে, যত কঠিন দোয়া হোক না কেন, ছেলের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, বাসের জন্য, যত বড় দোয়া করবে না কেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সেই দোয়া মঞ্জুর করবে। এই বিসমিল্লাহ হলো কোরআন শরীফের একটি আয়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা সওয়াব চান, যারা মুক্তি চান, যারা কণ্ঠকে সুন্দর করতে চান, যারা মুশকিল আসান করতে চান, সকলে একবার জোরে জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া কবুল হয়ে গিয়া, চিৎকার দিয়ে বলুন নবীর হাদিস। যুরবন নবীর কি? মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকা মিন যুনুবিহি যাররাতান। যে ব্যক্তি একবার পড়ে বিসমিল্লাহ, তার জিন্দেগীর সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে। কত বড় কথা, কত বড় কথা! এখন মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ, ওই যে বলছিলাম কবরের ভিতরে উজুর পানি, উজুর পানি নয় উজুর জন্য। এখন মুসল্লি সাহেব উজু করতেছে, মুসল্লি সাহেব কি করতেছে? উজু করতেছে। তো আল্লাহ পাকের মোবাইল নম্বর কি বলেছিলাম? 2444 34 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, 4444 মানে জোহর এবং আসরের 4 রাকাত 4 রাকাত ফরজ নামাজ, 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, 4 মানে এশারের 4 রাকাত ফরজ নামাজ, 2444 34 মানে হলো আল্লাহ পাকের মোবাইল নম্বর, তার মানে নামাজ। আর নামাজ পড়া মানে হলো রব্বুল আলামিনের সাথে মোবাইল করা। কার সাথে মোবাইল? আরো জোরে বলুন কার সাথে মোবাইল? কথা কার সাথে? নামাজের ভিতরে আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তুমি সাহায্য করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? আরশ আজিমে। আল্লাহ যেমন আছেন আরশ আজিমে, আল্লাহ বলতেছেন আমি তোমার সামনেও আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন দাঁড়ায়া বলেছ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন সবাই ইয়্যাকা না'বুদু
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. চিৎকার দিয়ে বলুন আমিন। নামাজের ভিতরে আপনি বলছেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে এই দুনিয়ায় দাঁড়ায়া, এই এলাকায় দাঁড়ায়া, এটা হচ্ছে থ্রিজি কলোনি, এই কলোনিতে দাঁড়ায়া এবাদত কানায় দাঁড়ায়া তুমি আমার কাছে সুরায় ফাতহা পড়তেছ, সাহায্য কামনা করছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য কামনের উত্তরে বলতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা অবশ্যই তুমি যেহেতু নামাজ দাঁড়ায় সাহায্য চাইছো, আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। জুরু বলেন না সুবহানাল্লাহ। সেই নামাজ পড়তে হবে কিনা, আরো জোরে বলেন হবে কিনা? আমরা নামাজ পড়তে চাই কিনা? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। ভাইরা আমার এখন মুনকির নকির দাঁড়ায় আছে, উনি উজু করে নামাজের মধ্যে চলে মুনকির নকিরকে বলতেছে, এটা হাদিস শরীফ, নকিরকে বলতেছে ভাই এখানে দেরি করে লাভ নাই, চলো একজন আরেকজনের হাত ধরে বলতেছে চলো চলো আল্লাহর দরবারে। এই লোকটাকে কি প্রশ্ন করব? এই লোকটা মান রব্বুকার উত্তর নামাজের ভিতরে আছে, ওমা দীনুকের উত্তর নামাজের ভিতরে আছে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই প্রশ্নের উত্তর নামাজের ভিতরে আছে। সুতরাং প্রশ্ন করে কোনো লাভ নাই, চলো চলো আল্লাহ পাকের দরবারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কত বড় ইবাদত, 82 বার বলেছেন আল্লাহ পাক। কোরআন শরীফ যখন খুলবেন প্রথম পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম যে ইবাদতের কথা বলেছেন সেই ইবাদতের নাম হলো নামাজ। সবাই আমার মুখে মুখে তেলাওয়াত করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة صلاة মানে ওই বাতের সাথে দিয়ে খান যে ওই সালাত নেই। সালাত মানে কি? আর একটু জোরে বলো না সালাত মানে কি? আল্লাহ বলছে আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, সবকিছু পরে আগে এক নম্বর নামাজ পড়ো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে হিন্দু ভাইরা আছে না? হিন্দু ভাই, কোন হিন্দু ভাই যদি ইসলাম কবুল করে নাম রঞ্জনশীল। নাম কি? রঞ্জন না বিরিয়ানি? নাম কি? রঞ্জন শীল। কোন শীল? রঞ্জন ঈশ্বর, ঈশ্বর আল্লাহ বলছে তুই ঈশ্বর, তুই ঈশ্বর। এখন রঞ্জনশীল 12:30 বাজে ইসলাম কবুল করেছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিনের কটা বাজে? 12:30। দিনের কয়টা? 12:30। আহা কপাল ভালো, জুরবানা কপালটা ভালো। এই রঞ্জনশীল 12:30 ইসলাম কবুল করেছে, 35 মিনিটে মারা গেছে, এখনো মুয়াজ্জিন সাহেব আজান দেন নাই, 1:15 বাজে নাই, দুনিয়ার কোন জায়গায় আজান দেয় নাই, এখন সে ইন্তেকাল করেছে। এই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার উত্তর আমার নবীদের 1000 বছর আগে বলে দিয়েছে। নবীদের সাথ করেছেন এ দুনিয়ার মুসলমানেরা শুনো শুনো, যে রঞ্জনশীল 12:15 বাজে 30 বাজে ইসলাম কবুল করেছে, এখন নামাজের সময় হয় নাই, যেহেতু সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নাম কি বলেছিলাম? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কলমা পড়েছে, এই কলমার কত দাম! শুধুমাত্র একবার পড়েছে, এখনো কোনো নামাজ পড়তে পারলো না, বেচারা ইন্তেকাল করলো, আজীবন পূজা করেছে, বুধ পূজা করেছে, আগুনের পূজা করেছে, বাতাসের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, মূর্তির পূজা করেছে, এরপরও কলমা করার কারণে, কলমাটা পড়ার কারণে আল্লাহ পাক তাকে জিন্দগির সমস্ত শিরিকের গুণা মাফ করে দিবেন, চিৎকার দিবেন। আচ্ছা, রঞ্জনশীল মরে নাই, এটা আরেকটা মশালা, ওইটা শেষ, মরলে তো ভালা জান্নাতে চলে যাবে, কোথায় যাবে? আহা, কত খুশনসিব, রঞ্জনশীল এখনো মারা যায় নাই, একটা পনেরো বাজে আজান দিয়েছে, রঞ্জনশীল যখন মুসলমান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিয়েছে, সর্বপ্রথম যেই এবাদত তার উপরে ফরজ হয়ে যাবে সেই এবাদতের নাম যাকাত নয়, রোজা নয়, সদকা নয়, সেই এবাদতের নাম হলো নামাজ। কয় নম্বর? এক নম্বর, নামাজের ভিতরে এক নম্বর, কবরের মধ্যে এক নম্বর, হাসরের মধ্যে এক নম্বর, সব জায়গায় এক নম্বর, চিৎকার দিয়ে বলে দিচ্ছি। আমরা এক নম্বর হতে চাই কিনা? দুই নম্বর হতে চাই কিনা? দুই নম্বর হতে চান? এদিনে সন্দীপে আমি বললাম আপনারা কারা কারা জান্নাতে যাইতে চান হাত তুলেন, আপনারা না সন্দীপে সবে হাত তুললো, কিছুক্ষণ পর প্রশ্ন করলাম যে ভাই আপনারা কারা কারা জাহান্নামে যাইতে চান একটু হাত তুলেন, সবাই হাত তুললো। আবার ভারী মুশকিল, জান্নাতেও যাইতে চাই জাহান্নামও যাইতে চাই, আবার কিছুক্ষণ পর আপনারা কারা কারা আবুল বিড়ি খাইতে চান হাত তুলেন, প্রায় 30-40 জন হাত তুলছে আবুল বিড়ি খাইতে চান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীতে একটু হাসতে হয়, এটা নবীর সুন্নাত, যেহেতু ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ফুর্তি করা, আমরা নবী এসেছেন দুনিয়াতে, আমাদের জয় হয়েছে, বাঙালিদের জয় হয়েছে, ইংরেজদের জয় হয়েছে, আমেরিকার জয় হয়েছে, কুয়েতের জয় হয়েছে, সারা বিশ্বের জয় হয়েছে, তাওহীদের জয় হয়েছে, রেসালাতের জয় হয়েছে, বেলায়েতের জয় হয়েছে, মক্কার জয় হয়েছে, মদিনার জয় হয়েছে, বাগদাদের জয় হয়েছে, আজমির শরীফের জয় হয়েছে, সারা বিশ্বের জয় হয়েছে, তাই আমরা খুশি করি সুবহান। জয় হলে মানুষ কান্দে না হাসে? না কান্দে, ফিরিত ফিরিত কান্দিলে মানুষ কি বলবে যে আমার জয় হয়েছে, আমি কান্না করতেছি, লোকেরা বলবে তুমি পাগল, তুমি জয় হলো তো আনন্দ করতে হবে, আমার নবী এসেছে এটা আমাদের জয়, চিৎকার দিব। কত বড় প্রোগ্রাম! সেই হারে স্যার কথা বলেছিলাম, এখন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলছিলেন আল্লাহ তো আখির নবী আসা পর্যন্ত হার হাজার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দুই নম্বর দোয়া মঞ্জুর করা হলো, দুই নম্বর দোয়া হার আসা, এখনো সাপ সমুদ্রে পাহাড়ে পর্বতে গুহায় গুহায় বিচরণ করতেছে, একদিন শুনতে পেয়েছে আখেরি পয়গাম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ এনেছে, আমার নবী কোথায়? হারেসা কুস্তি 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 সেই হেরা পর্বতে পৌঁছে গেল, হেরা গুহায় আল্লাহর নবী আল্লাহ পাকের এবাদত করতেছিলেন, হারেসা সেখানে হাজির হয়েছে, হাজির হয়ে আমার নবীর সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি মূসা আলাইহিস সালামের উম্মত হারেছা। তুমি কেন বলছি ইয়া রাসূলুল্লাহ? আমি বেয়াদবি করেছি 70 বার, এই বেয়াদবি মাপ চাওয়ার জন্য এসেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা মুবারক খুললেন, হারেসা দেখো তুমি আমার পিঠের মধ্যে কয়টা দাগ আছে। হারেসা গুনে গুনে দেখলেন নবীর পিঠ মুবারকের মধ্যে, নবুয়তের পিঠের মধ্যে 70টি দাগ আছে। নবীজি ইরশাদ করেন, হারেসা রে তুমি তাওরাত শরীফে জাগাত করেছো আমার নামের উপরে একবার দুইবার 70 বার, সেই 70 বার শুধু তাওরাত শরীফের মধ্যে সীমিত নয়, সে আঘাতগুলো আমার নবুয়তের পিঠের মধ্যে লাগে গেছে। যেহেতু আমি রাহমাতাল আলামিন, আকাশের রহমত, জমিনের রহমত, কুল কায়নাতের রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। হারসা আমি তোমাকে মাফ করে দিলাম, চিৎকার দিলাম শুধু আমাকে মাফ করলে চলবে না, বরং আপনি আমাকে আপনার উম্মত বানায় নেন, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীর সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করতে ঠিক কি না? চেহারা পাল্টাইয়া দেন, শুধু এই দুনিয়াতে নয় বরং যারা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের মধ্যে যারা দুশমনে মুস্তাফা, যারা গোস্তাহে রাসূল, রাসূলের সাথে বেয়াদবি করে, মিলাদ নবীর বিরোধিতা করে, যারা জাহান্নামে তাদের চেহারাকে ঘুরিয়ে দিবেন, পাল্টাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল। জাহান্নামে তারা বলবে, আল্লাহ হায় রে আফসুস, আমরা দুনিয়াতে ওই যারা আমাদের নেতা ছিল তাদের নেতাদের আনুগত্য না করে আমরা যদি নবীর আনুগত্য করতাম, আমরা যদি গৌসে পাকের আনুগত্য করতাম, আমরা যদি হায়াতুন নবীর সে মিলাদ মানতাম, আজ আমাদের এই দশা হতো না। সেদিন কিন্তু আফসুস করলো কোনো কাজ, জোরে বলতে হবে, আফসুস করলো কোনো কাজ, বিয়াদি করলে শেষ। আর যারা আদব করে তাদের জন্য রয়েছে পুরস্কার, জোরে বলুন তাদের জন্য কি রয়েছে, আরো জোরে বলতে হবে কি রয়েছে। এই সামান্য একটা কথা বলে তারপর আমরা শেষ করব। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, যে করেছে চিনতে ভুল আপনাকে হে রসুল, ইহ কাল পরকাল, ইহ কাল পরকাল, সে হারালো উবৈকুল। সনাতনিয়া রসুলাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, নবীকে যদি সম্মান করতে জানেন দুনিয়াতে সফল হবেন, কবরে সফল হবেন, আখিরাতে সফল হবেন, জান্নাতুল ফেরদাউসে চলে যেতে পারবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি জিহাদের ময়দান থেকে আসতেছেন, একেবারে শেষ জিহাদের ময়দান থেকে আসতেছেন, আসতে আসতে রাত হয়ে গিয়েছে, পাহাড়ের পাদদেশে নবীজি বলছেন, আস এখানেই তাঁবু খাটা, এখানে তাঁবু স্থাপন করো। সাহাবায়ে কেরাম তাঁবু খাটালেন, আর নবীজির সাদ করলেন, আজ রাতে পাহারা দেওয়ার জন্য কে কে আছো দাঁড়াও, আমাদেরকে পাহারা দিবা। একজন সাহাবী দাঁড়ায় গেছে,
আরেকজন সাহাবী দাঁড়ায় গেছে, দুইজন দাঁড়ায় গেছে, হুজুর আমরা পাহারা দিব, একজন মুহাজির সাহাবী আর একজন আনসারি সাহাবী চিৎকার দিয়ে বলেন আরো জোরে বলেন হুজুর আমরা পাহারা দিব, আপনারা ঘুমাবেন, সাহাবায়ে কেরাম আরাম করবেন। আল্লাহর নবী আরাম করতে গেলেন, সাহাবায়ে কেরাম আরাম করতে গেলেন, দুইজন সাহাবী রাতে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিতেছে, একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছে ভাই আমরা তো সারাদিন জিহাদ করেছি, আমরা তো ক্লান্ত হয়ে গেছি, শ্রান্ত হয়ে গেছি, আমাদের হঠাৎ করে যদি ঘুম চলে আসে, আমরা যদি ঘুমায়া পড়ি, হঠাৎ করে যদি দুশ্মন হাজির হয়ে যায়, আল্লাহর নবী আমাদেরকে ডিউটি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব থেকে যদি মাহরুম হয়ে যায় আমাদের জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বরং আমরা একটা কাজ করি, সে কাজ হলো আমি দাঁড়ায়া দাঁড়ায় কিছুক্ষণ পাহারা দিব, তুমি কিছুক্ষণ আরাম করবে, আবার তুমি কিছুক্ষণ পাহারা দিবে, আমি কিছুক্ষণ আবার আরাম করব, এরকম করে যদি আমরা ভাগ করে ডিউটি করি তাহলে ডিউটি সুন্দর করে আদায় হয়ে যাবে। বন্ধু বলছি প্রস্তাব তো খুব সুন্দর আছে, ঠিক আছে তাহলে শুরু করো। আরেকজন ঘুমিয়ে গেছে, আছে মাত্র একজন, আছে কয়জন? আল্লাহর নবী সাহাবী তিনি চিন্তা করতে লাগলেন, এখনো তো নবী আরাম করতেছেন, সাহাবায়ে কেরাম আরাম করতেছেন, আমার বন্ধু যিনি আমার সাথে ডিউটিরত ছিলেন তিনি আরাম করতেছেন, এখন কি করব? তিনি চিন্তা করলেন, এভাবে করে বসে বসে দাঁড়ায়া দাঁড়ায়া দৌড়াইয়া দৌড়াইয়া পাহারা দেওয়ার চাইতে আমি যদি নামাজ দাঁড়ায়া যাই, আমি যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, একদিক দিয়ে নামাজ হবে আর একদিক দিয়ে দায়িত্ব পালন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সিদ্ধান্ত সুন্দর না অসুন্দর? জোরে বলেন সিদ্ধান্ত সুন্দর না অসুন্দর? সাহাবায়ে কেরামদের নামাজের প্রতি মহব্বত, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজে তিনি দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী বলেছিলেন এদিকে দুশ্মন আসতে পারে, একটু সজাগ তাকিও। নামাজের ভিতরে চলে গেলেন, সবাই আরাম করতেছে, যিনি এখন ডিউটিরত তিনি নামাজের মধ্যে চলে গেলেন, তাকবীরে তাহরিম বাঁধলেন, নিয়ত করলেন, হঠাৎ করে পিছন থেকে দুশ্মন এসে একজন দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে, এটা গাছ না মানুষ নির্ণয় করার জন্য সর্বপ্রথম একটা তীর মারলো, সেই তীর এসে সাহাবীর ডান বাহুর মধ্যে ঢুকে গেল, একটা তীর মারলো সেই তীর ডান বাহুতে ঢুকলো, রক্তাক্ত হয়ে গেলেন, নামাজ ছাড়লেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন নড়াচড়া নাই, দেখেন সাহাবায়ে কেরামদের নামাজ কোন নড়াচড়া নাই, দুশ্মন আর একটা তীর মারল, সেই তীরটা বাম বাহুতে ঢুকে গেল, সাহাবী নামাজ শেষ করলেন না, আবার তিন নম্বর তীর মারল, সেই তীর এসে বুকের ভিতরে ঢুকে গেল। এখন সাহাবী এখন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, হঠাৎ করে যদি আমি এন্তেকাল হয়ে যাই, নামাজের ভিতরে যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহর নবী আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করা থেকে আমি মাহরুম হয়ে যাব, আর যদি নবীর দায়িত্ব থেকে আমি মাহরুম হয়ে যাই, আমি জিন্দেগিতে যত আমল করেছি, নামাজ রোজা সৎকা করেছি, সবটুকু রব্বুল আলামিন বরবাদ করে দিবে। এই খেয়াল যখন আমার আসলো, যখন আমি এখনই চিন্তা করতেছি হয়তো এখনই এন্তেকাল করবো, জান্নাতের সুগ্রাণ পেতেছি, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার বন্ধুকে ডাকিয়ে দিলাম, বন্ধু উঠো উঠো ঘুম থেকে উঠো। বন্ধু উঠে দেখতেছেন কি আর সহ্য, তিনটা তীর বসানো, ডান বাহুতে একটা, বাম বাহুতে একটা, বুকের ভিতরে একটা, কিরে বন্ধু তোমার এই অবস্থা কেন? বলছে ভাই তোমাকে ঘুম পাড়াইয়া দিয়া আমি চিন্তা করলাম বসে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া দায়িত্ব পালন করার চাইতে, আমি যদি নামাজ আদায় করি একদিক থেকে ইবাদত হবে আর একদিক থেকে ডিউটি পালন হয়ে যাবে, এই চিন্তা করে নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে তীর আসলো ডান বাহুতে ঢুকলো। বন্ধু বললেন ভাই জান বাঁচা তো ফরজ। জোরে বলেন জান বাঁচা কি? তোমার জান যখন চলে যাচ্ছে নামাজ ছেড়ে দিয়ে তুমি জান রক্ষা করো নাই কেন? বন্ধু উত্তর দিলেন ভাই রে ভাই সেই মশালা আমিও জানি, কিন্তু আমি সুরায় কাহাব তেলাওয়াত করছিলাম, কোরআন শরীফের ভিতরে নামাজের ভিতরে সুরায় কাহাব, এত মজা পাচ্ছিলাম, স্বাদ পাচ্ছিলাম, আল্লাহর কসম করে বলি শুধু একটা নয়, দুইটা নয়, তিনটা নয়,
3000 তীর যদি আমার শরীরের ভিতরে ঢুকে, আমি আল্লাহর নবী যদি আমার দায়িত্ব না দিতেন, তাহলে সূরা কাহাফ শেষ না হওয়া পর্যন্ত আমি নামাজ ছাড়তাম না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের কি সুন্দর নামাজ! আমার নবীর দায়িত্ব বড়, আমার নামাজের চাইতে, আমার রোজার চাইতে, আমার সৎকার চাইতে, কাবার কাবা, কেবলার কেবলা, নামাজের নামাজ যিনি, তার নাম নবী মুহাম্মদুর। জোরে বলতে হবে, নবী মুহাম্মদুর। সেই নবীর মহাব্বত যদি আমরা করতে পারি, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার জীবন সফল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেছিল, আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। শেষ কথা হলো, বাদশাহ হারুনুর রশিদ, নাম কি, খুব সালাক মানুষ ছিল, চতুর মানুষ। বাদশাহ বলতেছে, বাদশাহর দরবারের মধ্যে সুন্দরী সুন্দরী মহিলা আছে, একটা বিশ্রী মহিলা আছে। বাদশাহ সুন্দরী সুন্দরী মহিলাকে একেবারে ভালোবাসে না, কোন রকমের মহব্বত করে। আর বিশ্রী যে মেয়ে ছিল, সেই মেয়েকে বাদশাহ বেশি মহব্বত করে। পিছনে যে আওয়াজ হয় কেন, খুব বেশি মহব্বত করে। এখন বাদশাহর মন্ত্রী মিনিস্টার যারা আছে, তারা বাদশাহকে বলছে, বাদশাহ সাহেব একটা প্রশ্ন করি প্লিজ। বলছে, প্রশ্ন করো। বলছে, আপনি তো সালাক মানুষ, কিন্তু আপনি যে কাজটা করতেছেন এ কাজটা খুব সালাকের কাজ নয়। বলছে, কি, এত সুন্দরী সুন্দরী দাসী আছে, আপনি তাদেরকে মহব্বত করেন না, আর আপনার দরবারে এই যে একটা কালো বিশ্রী দেখতে বাজে, এটাকে আপনি এত মহব্বত করতে হয়? বাদশাহ বলছে, উত্তর আজকে দিব না, সুযোগ মতো উত্তর দিব। এরপরে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, বাদশাহ সিংহাসনের মধ্যে বসলো। বাদশাহ বলছে, এই আমার মন্ত্রী মিনিস্টার, সবাই আমার সামনে আসো, আজ আমার দারুণ ভালো লাগতেছে, মন খুব ফ্রেশ। জোরে বলো না, মন খুব ফ্রেশ। আজকে তোমাদের একটা সুযোগ দিব, আমার দরবারে এদিকে টাকার আর মিলা আছে, আপনার হীরা আছে, মুক্তা আছে, স্বর্ণ আছে, সুন্দরী সুন্দরী দাসী আছে, তোমরা ওদিকে যাও, সবাই ওদিকে যাও, আমি 1 2 3 বলবো, 3 বলার সাথে সাথে তোমরা ওদিক থেকে দৌড়ে আসবা। দৌড়ে আসার পর তোমরা যদি আলমিরাতে হাত দিতে পারো, টাকার আলমিরাতে মালিক বানাই দিব, স্বর্ণের আলমিরাতে হাত দিতে পারলে মালিক বানাই দিব, রূপার আলমিরাতে হাত দিতে পারলে রূপার মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। মন্ত্রীরা বলতেছে, এই সুযোগটা খুঁজছিলাম অনেক বছর আগের থেকে, ইট ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি, এই হলো সুবর্ণ সুযোগ, এই হলো সুবর্ণ সুযোগ। কিন্তু বাদশাহ করতেছে পরীক্ষা, বাদশাহ কি করতেছে, পরীক্ষা। আচ্ছা যাও যাও যাও, বাদশাহ বলতেছে, 1, সবাই প্রস্তুত হয়ে আছে দৌড় মারার জন্য, 2, একটু আরেকবার প্রস্তুতি নিচ্ছে, 3 যখন বলছে, মাশাআল্লাহ, কুওয়াতুল মুসলিমিন, মুসলমানদের শক্তি কাহাকে বলে, কত প্রকারও, কি কি এমন দৌড় মারল, একজনের গায়ে আরেকজন দৌড়ে আসে, কেউ স্বর্ণতে, কেউ রূপাতে, কেউ দিনারে, কেউ মিশরের ইরানের সুন্দরী সুন্দরী মহিলার গায়ে হাত দিল। আর বাদশাহ যাকে বেশি মহব্বত করে, বাদশাহর সামনে এসে দাঁড়ায় আছে। বাদশাহ বলতে, যে আস্তা বেকু, একেবারে আমি ডিক্লার দিলাম, এত বড় সুযোগ করে দিলাম, দৌড় আসার পর তুমি দাঁড়ায় আসো, তুমি যেটাকে পছন্দ করো, টাকা চাও হাত দাও, স্বর্ণ চাও হাত দাও, রূপা চাও হাত দাও, মালিক বানাই দিব, তুমি যেটা পছন্দ করো হাত দাও। ওই যে মহিলা যাকে বাদশাহ বেশি মহব্বত করে, মহিলা চোখের পানি বলে দিল, আর বলতে, আল্লাহর কসম করে বলি, 10 বছর পর্যন্ত আপনার দরবারে খেদমত করেছি, গোলামি করেছি, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, দিনারের জন্য নয়, রূপার জন্য নয়, যাকে মনে মনে এত ভালোবেসি আমি, প্রেম করি যার সাথে, আমি টাকাও চাই না, পয়সাও চাই না, সম্পত্তিও চাই না, আমি আমার বাদশাহ হারুন রশিদকে চাই। এই বলে বাদশাহর পিঠে হাত দিয়ে দিল। বাদশাহ তো আগেই ওয়াদা করে ফেলেছে, যার পিঠে হাত দিবে তার মালিক বানাই দিবে। বাদশাহ বলছে, আমি তোমার পিঠে হাত দিলাম, বাদশাহর পিঠের মধ্যে।
বাদশাহ বলছে তার মানে বলছে আমি কিছু চাই না, আমি তোমারও চাই। এখন বাদশাহ বলছে এই মন্ত্রীরা তোমরা এদিকে আসো, তোমরা মাঝে মধ্যে আমার ফার্ম মারছো, তেল মারছো টাকার জন্য, আসলে তো আমার মহব্বত করো না, এই টাকার সম্পত্তির সোনার রূপার দিনারের তোমরা এগুলো পাওয়ার জন্য আমার সাথে এত ফার্ম ভর্তি মারছো, তেল মারছো, বাদশাহ তুমি ভালো সালাক টালাক এত ফার্ম মারছো এগুলো পাওয়ার জন্য। আর এই মহিলাটি যেহেতু কোনো কিছুর পাগল নয়, স্বর্ণের রূপার হীরার যেহেতু আমার পাগল, তাই আমি তার পাগল, চিৎকার দিব সুবহানাল্লাহ। ভাইয়ের আমার আবার শুনুন, আমরা যদি আল্লাহর পাগল হইতাম, আমরা যদি নবীর পাগলামি করি, আমরা যদি আল্লাহ পাকের জন্য পাগলামি করি, আমরা যদি গৌসে পাকের জন্য পাগল হয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন বান্দারে তুমি আমাকে চাও, আসমান জমিনের যত রকমের সম্পত্তি আছে, যত রকমের রহমত আছে, আমি রাব্বুল আলামিন ওয়াদা করলাম আকাশের সমস্ত রহমত, জমিনের ভিতরের সমস্ত রহমত তোমাদের জন্য আমি আল্লাহ বাজেট ঘোষণা করলাম। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন মুসলমানরে, বর্তমান যুগে 170 কোটি মুসলমান আছে, তোমরা যদি নারী বাড়ি গাড়ির জন্য পাগল না হতে, সম্পত্তির জন্য পাগল না হতে, দেশের জন্য পাগল না হতে, সিনেমার জন্য পাগল না হতে, ব্যবসুর জন্য পাগল না হতে, নাচ গানের জন্য পাগল না হতে, প্যাকেজ অনুষ্ঠানের জন্য যদি পাগল না হতে, তোমরা যদি আমি আল্লাহর জন্য আমার নবীর জন্য তোমরা যদি মিলাদ নবীর জন্য পাগলামি করতে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম অবশ্যই আমার সাহায্য তোমাদের জন্য নির্ধারিত করে দিতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। অবশ্যই আমার রহমত, আমার স্পেশাল দোয়া, আমার রহমত, আমার নিয়ামত সবটুকুন আমার সাহায্য মুমিন বান্দাদের জন্য, যারা তাওহীদের পাগল, যারা রেসালতের পাগল, যারা বেলায়তের পাগল, যারা মিলাদ নবীর পাগল, চিৎকার দিব বলে সুবহানাল্লাহ। আজ মুসলমান কম না বেশি? বেশি। আহা, 170 কোটি মুসলমান। ইরাকের মধ্যে মুসলমানদেরকে মারতে, সিরিয়া, আলজেরিয়া, সোমালিয়া, বসনিয়া, যেখানে যেখানে মুসলমান সেখানে সেখানে প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক দিন মুসলমানদের উপরে চরম নির্যাতন চলতেছে। মুসলমানদের গালের ভিতরে প্রস্রাব করে দিয়েছে, কোরআন শরীফ ছিঁড়ে বাথরুমের মধ্যে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না, দেয়ার ইজ নো গড বলতেছে, আল্লাহ বলতে কেউ নাই বলতেছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গ চিত্র আঁকা হয়েছে, আমার নবীর বিরুদ্ধে কোট্টা রাজনা করছে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই মুসলমানদেরকে বলতে চাই, যদি আবার সেই সোনালী ইতিহাস, হযরত আবু বকর সিদ্দিকের ইতিহাস, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, ওসমান জিন্নুরানির ইতিহাস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, সেই সোনালী যুগ যদি শান্তি স্বস্তি যদি পেতে চায়, তাহলে ইসলাম সুন্নিয়তের দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মিলাদ নবীর দরকার আছে না নাই? ইসলামী ফ্রন্টের দরকার আছে না নাই? ছাত্র সেনার দরকার আছে না নাই? যুব সেনার দরকার আছে না নাই? গৌসে কমিটির দরকার আছে না নাই? জোরে জোরে বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সুতরাং আজকের মাহফিল এখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম। আমার অবস্থা একটু খারাপ, অসুস্থ গলার অবস্থা, আপনারা আমি শুরুতে বলছি গলাটা তলা হয়ে গেছে, তবে আপনারা যদি দোয়া করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় যে মাহফিলগুলো আছে, সেই মাহফিলগুলোর জন্য যত সাহসের প্রয়োজন, যত বিদ্যার প্রয়োজন, হেকমতের প্রয়োজন, কোরআন হাদিসের প্রয়োজন, সাহস করে বুক করে কণ্ঠস্বর দিয়া সেই কথা যাতে বলতে পারি, সকলে বলুন আমিন। চলুন, যেই নবীর জন্য আজ এই মাহফিল সাজানো হয়েছে, সেই নবীকে প্রাণ ভরে একটু সালাম দিই। সালাম সালাম তুমি যে নূরের রবি,
নিখিলের ধ্যানে রসবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবি নবী সালাম রসুল সালাম হাসি পুকারে ওর তৈবা সে শুনে মুস্তফা কি সামা আলা জিনকে হর হর দা সুনতে মুস্তফা এসে পীরে তোরে কত পেলা গোসালাম মুস্তফা জানে রহমত পেলা শমে বজমে কমাল হি আপনাদের কাজ শেষ, যারা পান নাই আপনারা হাত উঁচু করলে আমরা আপনাদের কাছে তাবরুক পৌঁছাই দিব।
এরকম সামনে কেউ আছে সাহেব? একটা আবার চুরি করে রাখি দিবেন সাহেব, এরকম ডাবল যাতে না হয়। আপনাদের বন্টন কি আর বাকি আছে? আমি টিসিগঞ্জ থেকে বলতেছি, আমাদের গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যা নাকি কালোশন করছিলাম, কেউ চোল এক বস্তা, কেউ পাঁচ বস্তা, কেউ গরু, কেউ ছাগল, কেউ মহিষ, এই বছর আমরা সংকোচ বারণ রাখি দিয়েছি। আপনারা আগামীতে যদি আল্লাহ রসুলের দিকে চাই, যদি এই প্রতিষ্ঠান এইভাবে সুন্দরভাবে যদি করতে চান, আগামীতে যে যা দিবেন সে চাই কিছু সব পাইবেন। এখানে আমাদের গরু ছাগল এবার কিছু মারামারি হয় নাই, এখানে চোল পাঁচ বস্তা দশ বস্তা কিছু ধরা হয় নাই, সব কিছু এবার এবছরের জন্য সব কিছু বন্ধ। আর আপনারা আমাদের এই গাউসিয়া কমিটির ছেলেরা যা নাকি কষ্ট ক্লাস করিয়ে এই প্রতিশ্রুতি করেছে, সবাইকে আপনারা দোয়া করিবেন, আমার এই একটি অনুরোধ। আমিন। সলাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সলাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সলাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم بلغ ثوابنا إلى روضة النبي صلى الله عليه وسلم كما بلغت من النبيين والصديقين والشهداء والصالحين. সবাই বলুন রব্বি রহমানি كما রব্বায়ানি সগীরা। আরেকবার বলেন রব্বি রহমানি كما রব্বায়ানি সগীরা। আরেকবার বলেন রব্বি রহমানি كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জি জি কলোনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি কি সুন্দর করে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আয়োজন করেছেন। তোমাকে খুশি করার জন্য, তোমার নবীজিকে খুশি করার জন্য রব্বুল আলামিন হাজার হাজার সুন্নি জনাত উপস্থিত হয়েছে আজকের মাহফিলে বসে। আমরা কোরআন হাদিস দিয়ে যত কথা বলেছি, এই কোরআন হাদিসের যত সওয়াব তুমি আমাদেরকে দান করবে, এগুলো সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়া সৈয়দুল আম্বিয়া ফখরুল আম্বিয়া বিশ্ব নবী জিন্দা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকে পৌঁছায়া দা। 1,24,000 3,36,000 পয়গাম্বর রব্বুল আলামিন যে যেখানে আরাম করতেছেন তাদের সকলের রূহ পাকে সমা পৌঁছায়া দা। রব্বুল আলামিন কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই দুনিয়ার মাটির নিচে সমুদ্রের ভিতরে গহীন জঙ্গলে কোটি 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 আউলিয়া কেরাম আরাম করতেছেন, বিশেষ করে চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, তাদের সকলের রূহ পাকে সমা পৌঁছায়। রব্বুল আলামিন আমরা যারা মা হারাইছি, যারা বাবা হারাইছি, যারা ছেলে সন্তান হারাইছি, পরিবার পরিজন হারাইছি, শাশুড় শাশুড়ি হারাইছি, উস্তাদ হারাইছি, রব্বুল আলামিন তাদের সকলের রূহ পাকে সমা পৌঁছায়। আমিন।
রব্বুল আলামিন। আজকের আমরা যে গুনাহগার বান্দারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, হাদিস শরীফ তেলাওয়াত করেছি, এগুলোর সব রব্বুল আলামিন আলা হযরত ফাযলে বেরলভী মুফতি আহমদ আরকান নবী রহমাতুল্লাহি আলাইহি তাদের সকলের রূপাকে সমাপ পৌঁছায়। রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে যত দরবার আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর আউলিয়াদের যত দরবার আছে, সমস্ত দরবার বিশেষ করে শ্রীকুটি দরবার শরীফ, বিশেষ করে হালিশর দরবার শরীফ, এভাবে করে যত সুন্নি দরবার আছে সমস্ত দরবারে দরবারে আমাদের গুনাহগারদের সওয়াব পৌঁছায়। রব্বুল আলামিন গৌসিয়া কমিটির ভাইরা যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, তাদের মধ্য থেকে যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, তাদের সকলের রূপাকে সওয়াব পৌঁছায়। রব্বুল আলামিন আমরা যারা কোনো মা বেঁচে আছে, আমাদের যাদের কোনো বাবা বেঁচে আছে, দাদা দাদি নানা নানি রিশতেদার বেঁচে আছে, তাদের হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। রব্বুল আলামিন যারা আমিন বলতেছে, যাদের কি সমস্যা হয়েছে, যাদের সম্পত্তি হারা হয়েছে, যাদের ব্যবসায় লস হয়েছে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে গায়বী দান দিয়ে তুমি আমাদেরকে মালামাল বানায়া দাও। রব্বুল আলামিন জিজি কলোনির ভাইরা কি কষ্ট করে মিলাদুন্নবী করেছেন, আমার ভাইরা যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, এভাবে করে যারা পয়সা দিয়েছেন দেশ থেকে, বিদেশ থেকে, প্রবাস থেকে যারা সাহায্য করেছেন, রব্বুল আলামিন আমার ভাইরা যারা মাতার গাম পায়ে ফেলে কত কষ্ট করে পরিশ্রম করে মাহফিল করেছেন, প্রত্যেক বছর যাতে তোমার নবীর মাহফিল, তোমার গৌসে পাকের মাহফিল করতে পারে, স্পেশাল তৌফিক আল্লাহ দান করে দাও। ভাইরা আমার, আমার মা অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আপনাদের সকলের খেদমতে আমি নিজের জন্য দোয়া চাই, আমার যাতে বাংলার জমিনে সারা বিশ্বের জমিনে সুন্নিয়তের কথা, কোরআন হাদিসের কথা, মিলাদ কিয়ামের কথা বুক ভরে বাংলার মানুষকে শোনাইতে পারি, এই তৌফিক যাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, সকলে বলেন আমিন। আরো যাদের সেই দোয়া আছে, আমার মা বোনেরা যারা রাতের একটা পর্যন্ত ওয়াজ শুনলো, আল্লাহ এই এলাকার মা বোন, হাজার হাজার মা বোনরা বাড়িতে বসে বসে আজ যারা এই সুন্দর মাহফিল শোনাচ্ছেন, রব্বুল আলামিন তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের নামাজি বানিয়ে দাও, আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান। এই কমিটির ভাইরা যারা আছে, আমার মুরব্বীরা যারা আছে, সভাপতি সেক্রেটারি প্রত্যেক সদস্য, রব্বুল আলামিন তাদের হায়াতে কোটি কোটি বরকত দান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম ইজআল আখিরা কালামিন ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।